এসএমজি টিভির আজকের শেয়ার বাজারে ডেট আইন অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ আবেদন জমা না পড়ায় বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট লিমিটেডের সুকুক বন্ডের সাবস্ক্রিপশনের সময় তৃতীয় দফায় 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে গতকাল বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। বিসিসি জানায়, 30 সেপ্টেম্বরের মধ্যে পাবলিক অফারে যে কোনো সিকিউরিটিজে সাধারণ বিনিয়োগকারীদের কমপক্ষে 30% আবেদন জমা করতে হবে। এছাড়া আন্ডাররাইটারের 20% আবেদনের পরেও যদি 50% কম হয় তাহলে বন্ডের পাবলিক অফারটি বাতিল করা হবে। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবেই বাড়ছে ডোরিন পাওয়ার লিমিটেডের শেয়ার দর। কোম্পানিটিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না জানতে চেয়ে কোম্পানির কর্তৃপক্ষের কাছে 6 সেপ্টেম্বর চিঠি দিয়েছেন ডিএসসি। ডিএসসির চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছেন, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্যই নেই। ন্যাশনাল পলিমার লিমিটেড গত 31 মার্চ 2021 সমাপ্ত সময়ে প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সংশোধন করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় দেওয়া হয়েছিল 1.37 টাকা, যা সংশোধন হয়ে 51 পয়সা করা হয়েছে। কোম্পানিটির এনএভি দেওয়া ছিল 48.23 টাকা, যার পরিবর্তে হবে 31.83 টাকা। 31 ডিসেম্বর 2020 সমাপ্ত অর্থ বছরের পূর্ব ঘোষিত 6% বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে বিতরণ করেছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। মূল্য সংশোধন হয়ে আগামীকাল লেনদেনে আসবে জিএসপি ফাইন্যান্স বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার গত 5 ও 6 সেপ্টেম্বর স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। 30 জুন 2021 সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইসল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার প্রতি আইপিএস হয়েছে 42 পয়সা। কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছে 57 পয়সা ও এনএভি হয়েছে 21.22 টাকা। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার দর বেড়ে টপ10 গেইনারে উঠে এসেছে সমতার লেদার লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো খুলনা পাওয়ার, ডমিনেজ স্টিল, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, এনভয় টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন, প্রিমিয়ার লিজিং, আইসিবি, এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ও বাটা শু লিমিটেড। আজ ব্লক মার্কেটে 57 কোম্পানির মোট লেনদেন হয়েছে 44.90 কোটি টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে বিডি ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও এডিয়ান টেলিকমস লিমিটেড।